स्वयं भगवान परतत्व सीमा श्री श्री राधा माधव मिलित तनु सर्व अवतार सार शिरोमणि आनंद कंद नदियानंद नवद्वीप चंद्र बिहारी श्री श्री नाटु गौर हरि अहित की करुणा नित्य लीला विहार भूमि श्री नाटुआ गौरी चरण दर्शने एवं अमिया माखा गौर कथा श्रवणे कीर्तने मनने एवं नदियावासी गौरांग गण जारा अधुना दृश्यमान आपनादेर दर्शन एवं स्पर्शनेर भाग्य आमादेर घटेछे अहितुकी करुणा श्री नाटुआ गौर स्वयंभू एवं निजे ही निजे के प्रकाश करे छे शाविर्भूत निजे भक्त के साक्षात दर्शन दिए आदेश दिए निजे ही निजे के प्रकाशित करे छे गौरांगई तो आमादेर सब কিছু নবদ্বীপই তো আমাদের মূল আশ্রয় কাশী কাঞ্চি অবন্তি যাহা নেহি যমুনা শীতল কদম্ব কি ছায় মহাজন বলছেন বৈকুণ্ঠে গিয়ে আমার বুক ভরবে না গোপকুমারের ঘরে নি বৃহৎ ভাগবতামৃতে যতবি সেখানে কোনো কুণ্ঠা নাই মায়া নাই নাই রে শেথা বিধির বাঁধন কর্মবন্ধন নাই নজত্র মায়া কিমুতা পরে হরির অনুব্রতা সুরা সুরার জিতাহা কিন্তু আমাদের বুক ভরবে না নাই রে শেথা বিধির বাঁধন কঠিন নিগর পাশে শেথায় রূপ সাগরে আলোর খেলা ধাম তো চিন্ময় জ্যোতিময় উছলে পরে নিত্য নবীন আনন্দের সেই দেশে কিন্তু বৈকুণ্ঠ কি আমাদের নবদ্বীপের মতো সুন্দর নদিয়া ধাম যেমন মনোরম আমরা নদিয়া ধামের বর্ণনা মহিমা শুনলে বিস্মিত হব এত সহজ সরল সুলভ এই নবদ্বীপ আর আমাদের গোড়াচাঁদ এত করুণ ভজন না করতেই উনি প্রেম দিয়ে নেন
ভজনের আভাসী নামাভাসী সাধনাভাসী সেবার আভাসী কৃতার্থ করে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, বাসুদেব ঘোষ লিখছেন, যদি মহাপ্রভুকে ভালোবাসি হৃদয়ারাধ্য দেবতা বলে হৃদয়ের সর্বোচ্চ সিংহাসনে বসাই, যদি আমাদের নাটুয়া গৌরীর মধ্যেই শ্রীকৃষ্ণ রাধারানীকে দেখি, এই নবদ্বীপের ভিতরেই যদি বৃন্দাবনকে খুঁজে পাই, গঙ্গার ভিতরেই যদি যমুনা দেখি, এই নাম সংকীর্তনের ভিতরেই সর্বলীলা মুকুটমণি রাসলীলার অনুভব আমরা পাই, তো আমাদের বুকের যে জ্বালা যে তাপ যে অভাব আর কি থাকবে। এই যে বুকটা জ্বলে যাচ্ছে এই তাপ কি থাকবে? ভবমহা দাবাগ্নি কি নিপাপিত হবে না? নিশ্চয়ই হবে। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি। আমাদের আর কোন জাতি আছে? কোন ভেদাভেদ আছে? কোন উচ্চ নীচ ভাব আছে কি? যেমন বলা হলো নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে আমার আর নাহি গতি, তেমনি বলা হচ্ছে গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি, গৌরাঙ্গ আমার কুলশীলমান, গৌরাঙ্গ আমার পতি, পতিমোর গৌরচন্দ্র, পতিমন্ত্রের রক্ষক পালক পোষক, গৌরাঙ্গ আমার পরাণ পুতুলি, গৌরাঙ্গ আমার স্বামী। রাধারানীকে আমরা স্বামিনী বলি, প্রাণেশ্বরী বলি, আত্মেশ্বরী বলি, তো গৌরাঙ্গকে প্রাণেশ্বর বলতে আপত্তি আছে কি? প্রাণ দ্বৈত প্রাণকান্ত প্রাণনাথ বলতে আপত্তি আছে কি? তত্ত্বে তো আপত্তি থাকা উচিত নয়, কারণ শক্তি সর্বদা শক্তি মানেরই তো অধীন। শক্তিমান ছাড়া তো শক্তির কোন সত্তা নেই, এবং দর্শন শাস্ত্র বলেন শক্তি শক্তিমত রভেদা, তো জীব তো তার তটস্থাক্ষ শক্তি। গৌরাঙ্গ আমার স্বামী, গৌরাঙ্গ আমার সর্বসধন, গৌরাঙ্গের দাস যে আমি, যা বলেন আসলে ওই রাজ্যটা ভাষার বাইরে, প্রেম প্রীতিকে ভাষায় ব্যক্ত করা যায় না। আমি তোমাকে ভালোবাসি এই কথা বললে ভালোবাসাকে অপমান করা। আমি তোমাকে ভালোবাসি এ কথা বলা ভালোবাসার অপমান করা, ওটার হৃদয়ের আস্বাদন। গৌরাঙ্গ আমার সর্বসধন, হরিনাম রবি কুল মজাইল পাগল করিল মোরে। যারা যারা এই পথে এসেছেন আসছেন আসবেন,
হরিনাম সংকীর্তন শুনেই তো আকর্ষণ, পাগল হলেন। হরিনাম হরি কথাই তো আমাদেরকে পাগল করলো, কে আর করবে? হরিনাম রবে কুল মজাইয়া পাগল করিল মোরে। যখন সে রব করে বধুয়া রহিতে নারী গো ঘরে, হরিনামের ধ্বনি শুনে গৌর নাম কৃষ্ণ নাম শুনে আর ঘরে থাকতে পারি না, মনটা কিরকম আনচান করে, পাগল হয়ে যায়। গুরুজন বল কানে না শুনিব, কত লোকে কত কথা বলে, হ্যাঁ খুব ভক্তি হয়েছে, খুব বড় ভক্ত হয়েছে, অতিভক্তি চোরের লক্ষণ লোকে বলে না, কেউ বলে মাতার গোলমাল। গুরুজন বল কানে না শুনিব, কুলে তিলাঞ্জলি দিব। জ্ঞানদাস কহে বিনিমূলে সেই গৌর পদে বিকাইব, কানে তুলে দিয়েছি কারো কথা আর ভিতরে যাবে না, পিঠে কুলা বেঁধেছি যত পারো কিলাও, আর কারো দিকে তাকাবো না। জ্ঞানদাস কহে বিনিমূলে সেই গৌর পদে বিকাইব, গৌর পার্ষদগণ নানাভাবে গৌরাঙ্গকে আস্বাদন করেছেন বিভিন্ন দিক দিয়ে, দাস্যভাবে সক্ষভাবে বাৎসল্যভাবে মধুরভাবে, সর্ব অবতারময় গৌর অবতার, সর্ব রসময় গৌরলীলা। এই জন্য কেউ বলছে, কোন গৌর ভক্ত বলছে, কে বলে আমাদের গৌরাঙ্গ ভালো, গৌরাঙ্গ কি ভালো মানুষ? কে বলে গৌরাঙ্গ ভালো? বাহিরে উহার সোনার বরণ, ভিতরে কেবলই কালো, কেবলই গৌরাঙ্গ ভালো। নীলমণির ছটা ছটা উঠিছে গোড়ার স্বর্ণকান্তি ভেদ করে, ভিতরে কালো দেখছেন না? পীড়িতি ফুলসরে মরমে ভেদল, ভাবে সহচর ভোর, যার যেমন ভাব তিনি তেমন দেখছেন। ভগবান কেমন, ভক্ত কেমন বললেন, যার ভাব যেমন। শিশুপাল দন্তবক্র ওনাকে শত্রু দেখছে, কংস দেখছে শত্রু, মৃত্যু। ভগবান কি মৃত্যু, ভগবান কি শত্রু? যার মন যেমন ভাব যেমন, আমাদের নদিয়া বিহারি নাটুয়া গৌর তার কাছে তেমন, প্রেম না থাকলে কিছুই নাই, তাকে ভালো না বাসলে কিছুই নাই, ভালোবাসলে অনেক কিছু। বাহিরে দেখিলে সরল সুন্দর, কিন্তু বাইরে নাটুয়া গৌরের দিকে তাকিয়ে দেখুন সরল সুন্দর। যে মতি পটেতে আঁকা, মনে হবে যেন সোনার পুতুলি আঁকা, চিত্রে আঁকা, নিখুঁত।
কিন্তু ভিতর খুঁজিলে ভালো করে ওনার দিকে তাকালে যদি ওনার সঙ্গে ভাব ভালোবাসা জমানো যায়, কাউকে বুঝতে গেলে তার সঙ্গে ভাব ভালোবাসা জমাতে। দীর্ঘদিন তাকে লক্ষ্য করতে হয়, কাছে থেকে নিকটে থেকে। মানুষ তো নিজেকে নিজে গোপন করে রাখে, সহজে ধরা দেয় না, অনেক ধরতে সময় লাগে যে লোকটার ভিতরে কি আছে আসলে। গৌরাঙ্গকে ধরতে বুঝতে একটু সময় লাগতে পারে। ভিতরে খুঁজিলে দেখিতে পাইলে তিন খানে তিন বাঁকা, বাইরে থেকে দেখলে মনে হবে সরল সুন্দর যেমতি পটেতে আঁকা, কিন্তু ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে তিন খানে তিন পাকা। সোজা নয়, মহাজন বললেন প্রথম প্রথম আনন্দ দিয়ে শেষটা কাঁদিয়ে মারে, শেষে জ্বালায়। কেবলে গৌরাঙ্গ ভালো, বাহিরে গোরা সাধু সুপণ্ডিত সাত্বিক ভাবেতে ভোর। বাইরে উনি সাধু, উনি পণ্ডিত দিগ্বিজয়ী জয়ী, সব সময় সাত্বিক ব্যবহার আচরণ কথাবার্তা, অন্য ভগবত স্বরূপের মতো নয়, নৃসিংহদেবের মতো রাগারাগি নয়। দিগ্বিজয়ীকে কতটা সম্মান করলেন, সার্বম ভট্টাচার্যকে কত সম্মান করলেন, প্রকাশানন্দকে কত সম্মান করলেন, কোন রাগারাগি নাই, কোন রাজসিকতা নাই, সাত্বিক ভাবেতে ভোর। কিন্তু ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে ও বড় দারুণ চোর, কিন্তু ভিতরে নাড়াচাড়া করে দেখবে যে ও প্রকাণ্ড বড় চোর। কে বলল সাধু সাত্বিক সুপণ্ডিত, ভিতরে চৌর চক্রবর্তী। ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম ব্রজাঙ্গনানাং দুকুলম চ চৌরম শ্রী রাধিকায়া হৃদয়স্য চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। চোরকে কেউ প্রণাম করে? এই চোরকে প্রণাম করতে হয়। চোরের নামে তো চুরি হয় না, চোর ঘরে ঢুকে চুরি করে, কিন্তু চোরের নাম শুনলে চুরি হয়। এর নাম শুনলেই সবকিছু অনন্ত জন্মের পাপ তাপ সব চুরি হয়ে কর্ণরন্ধ্র পথ দিয়া রীতি মাঝে প্রবেশিয়া বরিশয়ে সুধা অনুপম। তার নাম তার কথা শুনলেই হৃদয় চুরি হয়ে যায়, সবকিছু চুরি হয়ে যায়, আর মানুষ নিজে নিজের থাকে না। তারপরে বাহিরে দেখিছ পুরুষ আকার, সকলেই পুরুষ কয়। আমাদের নাটুয়া গৌরহরী নদিয়া বিহারী, উনি বাইরে পুরুষের আকার, পুরুষোত্তম পুরুষ সেতে ইতি পুরুষ, প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে শয়ন করে আছেন, পরমাত্মা রূপে অবস্থান করছেন ব্রহ্মাণ্ডের ভিতরে ভিতরে সর্বত্র গুহাশয়, পুরুষোত্তম। বাহিরে দেখিছ পুরুষ আকার, সকলে পুরুষ কয়, কিন্তু প্রকৃতি ভাবেতে বিভাবিত দেহ, ভিতরে প্রকৃতিময়।
বাহিরে পুরুষ দেখলে হবে কি? ভালো করে তাকিয়ে দেখুন, উনি রাধারানী। ওনার আমাদের নাটুয়া গৌরীর নয়ন রাধারানীর নয়ন। বাইরে রাধারানী, ভিতরে কৃষ্ণ। গৌর স্বরূপে রাধারানীরই প্রাধান্য, রাধা ভাবেরই প্রাধান্য, ভক্ত ভাবেরই প্রাধান্য। ভগবত ভাব আচ্ছাদিত, আপনি করিম ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আস্বাদি ভক্তি আমি বিলাম সবারে। কোন ভক্তিকে আস্বাদন করছেন, কি বেলাচ্ছেন? বললেন ভক্তি জগতে যা সর্বোত্তম। কোন ভক্তের ভাবকান্তি নিয়েছেন, ভক্ত জগতে যিনি শিরোমণি। ওই জন্য প্রকৃতি ভাবে বিভাবিত দেহ, ভিতরে প্রকৃতিময়, এখানে প্রকৃতি বলতে রাধারানী। আমাদের গৌরহরির নয়ন রাধারানীর নয়ন, ওনার চরণ রাধারানীর চরণ, ওনার প্রতিটি অঙ্গ রাধার অঙ্গ। গৌরাঙ্গে মৃদিমা, স্মৃতি মধুরিমা, উনি হাসছেন। নেত্রাঞ্চলে দ্রাগিমা, নয়নের দীক্ষতা। বক্ষ যে গরিমা, নাটুয়া গৌরের বুক দুটো বুকখানা দেখুন, নাটুয়া গৌরের বক্ষ দেখুন। গৌরাঙ্গে মৃদিমা, স্মৃতে মধুরিমা, নেত্রাঞ্চলে দ্রাগিমা, বক্ষ যে গরিমা। তথৈব তনিমা, মধ্যে গত মন্দিমা, মধ্যদেশ ক্ষীণতি, ত্রিবলি বন্ধন তথি, ভাঙ্গে পাছে এই ভয়মানি। তেমনি হৃদিতে রসেন জরিমা, হৃদয়ের রসের জরিমা, এই সকল মাধুর্য আঙ্গিক সৌন্দর্য আমার ধ্যানের বিষয় হোক। মহাজন বলছেন এইগুলি বসে বসে চিন্তা করব। চিন্তা ছাড়া চিন্তামণির রহস্য ধরা যাবে না। চিন্তামণির জয়তি, এই জন্য বসে বসে চিন্তা করা। মহাজন চিন্তা করে করেই, অনুভব করে করেই লিখেছেন। বাহিরে দেখিছ পরের রমণী, নাচায় নয়ন কোণে। গৌরাঙ্গ তো সাধু, পররমণী নিয়ে উনি খেলা করেন না। কৃষ্ণ অবতারে খেলেছেন, গৌর অবতারে পররমণী নিয়ে খেলা করেন। মহাপ্রভু এবং পার্ষদগণের আচরণে পররমণী নিয়ে খেলা নেই, কোনো কলঙ্ক নেই। মাত্র একটু কথা বলেছিল বলে উনি দণ্ড দিল ছোট হরিদাস। বাহিরে দেখিছ পরের রমণী, নাচায় নয়ন কোণে, কিন্তু অন্তর উহার সদাই কাঁদিছে শুধু পরনারী গুণে। বাইরে উনি পরনারীর দিকে তাকান না। এই অবতারে নারী বলতে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দুই পত্নী, বিবাহ লীলা। এছাড়া কোন রমণীকে প্রভু তার প্রকট লীলায় তো স্বীকার করেননি। তারপরেই তো সন্ন্যাস লীলা 24 বছর বয়সে। কিন্তু সদাই সমরে রাধা রাধা রাধা।
গম্ভীরা লীলা যে 12টি বছর রাধিকার চেষ্টা জয়ীছে এই মত দশা প্রভুর হয় রাত্রি দিনে দিনে প্রভু নানা কথায় হন অন্য মনা রাত্র হইলে পারে প্রভুর বিরহ বেদনা তখন রাধারানী ভাবমাধুরীকে আস্বাদন করেন চন্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি তেমনি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ সব রাধারানীর তো ভাব এই এই গ্রন্থে মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শোনে গায় শুনে পরম আনন্দ রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপের গান বিরহ বেদনায় প্রভুর রাখয় পরাণ আছে কি এই এই গ্রন্থে রাধারানীর ভাবের বর্ণনা সেই ভাবে বিভাবিত হন বাহিরে দেখিতে ব্রাহ্মণ তনয় ব্রহ্মণ্য ধরয় রূপ বাইরে দেখতে উনি ব্রাহ্মণ ব্রাহ্মণগণকে পরম সম্মান করেন মর্যাদা দেন ব্রাহ্মণের পদধূলি নেন ব্রাহ্মণের চরণামৃত পান করেন বর্ণ আশ্রমের মর্যাদাকে উনি রক্ষা করেন বাহিরে দেখিতে ব্রাহ্মণ তনয় ব্রহ্মণ্য ধরয় রূপ উনি তো ব্রহ্মণ্য দেব গো ব্রাহ্মণ হিতায়চ কিন্তু মোর মনে লয় ব্রাহ্মণ ও নয় বাসুদেব ঘোষ বলছেন আমার মন বলে ও ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ সাজলে হবে কি কইতা আছে ব্রহ্ম গায়ত্রীও জপ করে ব্রাহ্মণের চরণামৃত পান করে ব্রাহ্মণের পদধূলি মস্তকে নেয় ব্রাহ্মণের সেবা করে কিন্তু মোর মনে লয় ব্রাহ্মণ নয় ভিতরে কেবল গো ভিতরে ও গো গোবেন্দ্র নন্দন ব্রজ মহেন্দ্র নন্দন কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকিশোর নটবর নরলীলার হয় অনুরূপ ও তো গোপাল এইবার ব্রাহ্মণের নাটক করছে গোপাল হয়ে কত কথা গো গোপী সংঘাত প্রীতম ব্রহ্মা গোপাল বিষম নিজ সম সখা সঙ্গে গগন চারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার যার বেণুধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলক কম্প বহে অশ্রুধা এখন এইরকম ব্রাহ্মণের লীলায় হতে গেল আসলে কখনো ঋষির লীলা করেন কপিল রূপে ঋষিকুলে জন্ম নিয়েছেন পৃথু রূপে ঋষভ রূপে ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছেন রাম রূপে পরশুরাম রূপে এখন গৌর রূপে বিপ্রকুলে জন্ম নিয়ে বিপ্রকুলকে ধন্য করছেন ওনার যখন যে কুলে জন্মাবার ইচ্ছা সেই কুলে জন্ম নেন সবসময় যে উনি মানুষ কুলে জন্ম নেন তা নয় পশু কুলেও জন্ম নেন
কৌকুর্ম রূপে, বরাহ রূপে, হয়গ্রীব রূপে, নরসিংহ রূপে, আবার অর্ধেক অর্ধেক, অর্ধেক সিংহ অর্ধেক মানুষ, ওনার কোন ঠিকানা নাই। মৎস্য কচ্ছপ নৃসিংহ বরাহ হংস, পাখিও হলেন হংসাবতার, ঘোড়া হলেন, মৎস্য হলেন, মোহিনী হলেন, উনি অনেক সময় নারী রূপেও লীলা করেন, মোহিনী হলেন। মৎস্য কচ্ছপ নৃসিংহ বরাহ হংস, রাজন্য বিপ্র বিবুধি সুকৃতাবতার, তং পাশিনস ত্রিভুবনঞ্চ যথাধুনেশ, ভারং ভুবো হরযদুত্তম বন্দনং তে। যখন ওনার যেমন ইচ্ছা ধর্ম সংস্থাপন, অসাধু দলন সাধুগণকে পালনের জন্য, ভালোর লক্ষণ কি আছে এমন, গৌরাঙ্গকে যে এত ভালো ভালো সকলে বলে, ওর ভিতরে ভালোর লক্ষণ কি আছে, রমণী রঙ্গ লইয়া কেবল ভাবের তরঙ্গে ভাসে, পাগলের পা প্রায় ইতিউতি চায়, দেখো না কাঁদিয়া কাঁদিয়া হাসে। হেয়ালির বর্ণনা, রাধারানীর ভাব কান্তি নিয়ে রাধা সমালিঙ্গিত বিগ্রহ, রাধা কে, কৃষ্ণ প্রণয় বিকৃতি, লাদিনী শক্তি রস্মা, একাত্মানো ভুবি পুরা দেহ ভেদঙ্গত উক্ত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম, রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। পাগলের মতো আচরণ গৌরাঙ্গের, পাগলের প্রায় ইতি উতি চায়, সে যে কাঁদিয়া কাঁদিয়া হাসে, কখনো হাসছে কখনো কাঁদছে, এই হচ্ছে আমাদের নদিয়া বিহারী। জয় জয় মহাপ্রভু সচিদানন্দন সর্ব অবতার বীজ, কারণ কারণ সমস্ত কারণেরও উনি কারণ, বিশ্বে ভক্তি দিয়া ধর বিশ্বম্ভর নাম, সমস্ত বিশ্বকে তুমি ভক্তি দিয়ে, নাম দিয়ে, প্রেম দিয়ে বিশ্বম্ভর নাম ধরেছ। প্রভু কহেন আমি বিশ্বম্ভর নাম ধরি, নাম সার্থক হয় যদি আমি প্রেমে বিশ্ব ভরি, বুদ্ধিয় ধাতুর অর্থ ধারণ পোষণ, আমি প্রেম দিয়া ধরিব পুষিব ত্রিভুবন, আমি সকলকে প্রেম দেব নাম দেব, নাম প্রেম মালাগাথি পরাইল সংসার, তাহলে আর চিন্তা আছে? তোমার চরণে প্রভু অসংখ্য প্রণাম, জয় নিত্যানন্দ চন্দ্র অনাদি ঈশ্বর, জয়া দ্বৈতাচার্য মহাবিষ্ণু অবতার, শক্তিরূপ গদাধর শ্রীবাসাদি ভক্ত, সবার চরণ বন্দ হইয়া অনুরক্ত, সবাই এসেছেন এই অবতারে, সর্ব অবতার সর্ব ভক্ত জনাশ্রয় গৌরলীলা। এইভাবে যদি আমরা গৌরাঙ্গকে বুঝি, নবদ্বীপ ধামকে হৃদয়ঙ্গম করি, গৌর লীলাকে হৃদয়ঙ্গম করি, তাহলে মন আর অন্যদিকে যাবে, যাবে কি, তখনই তো মনে হবে যে গৌর পেদেরও সাপ,
গৌর ভজহ গৌর সাধব গৌর করিবেন পাপ। এই দৃঢ় বিশ্বাস যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো আমার মনটা পাটকাঠির ঘরের মতো, পাটকাঠির মাচার মতো। আচ্ছা পাটকাঠি, পাটকাঠি দিয়ে মাচা বানিয়ে আর ওর উপরে কেউ যদি নাচতে আরম্ভ করে, লাভ ঝাপ দিতে আরম্ভ করে, হবে? শাল সেগুনের খুঁটি চাই কিনা? মনটা দৃঢ় পাথরের মতো হবে তবে তো। একেই তো শ্রদ্ধা বলে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহি সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। আমি যদি গৌরের ভজন করি তাহলে আমার আর কিছুর দরকার, সব কিছু পেয়ে যাব, সব কিছু মিলে যাবে। আর নিরাকার ধ্যানের দরকার নেই, ব্রহ্ম ব্রহ্ম তো এনার অঙ্গকান্তি, দূরত অঙ্গকান্তি, নিকটস্থ অঙ্গকান্তি নয়, গৌরাঙ্গের অঙ্গকান্তি দেখলেই তো প্রেম হবে। কোন প্রেম বলে মহাভাবাক্ষ প্রেম, ঝাড়িখণ্ডে যে যে তাকে দেখলো প্রেম পেল, দক্ষিণ ভারতে যে যে তাকে দেখলো প্রেম পেল, রথাগ্র নর্তনে যে তাকে নীলাচলের বড়দাণ্ডে দেখলো প্রেম পেল, ব্রহ্মজ্যোতি চোখে লাগলে তো প্রেম পাওয়া যায় না। তাহলে ব্রহ্মজ্যোতিকে না গৌরাঙ্গের দূরত অঙ্গকান্তি, দূরস্থিত কান্তি, আভা। ব্রহ্মসংহিতা বললেন, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটি স্বশেষ বসুধা দিবিভূতি ভিন্ন্যম তদ ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এই ব্রহ্মের সংজ্ঞা, কাকে ব্রহ্ম বলা হয়? বিশ্বের অধিকাংশ ব্যক্তি তো ব্রহ্মবাদী, নিরাকারবাদী। ব্রহ্ম আত্মা, যোগীগণ যে আত্মার অনুসন্ধান করেন, সাংখ্যগণ ব্রহ্ম আত্মা ভগবান সর্ববেদ জারিগণ, উনি ব্রহ্ম উনি আত্মা পরমাত্মা উনি ভগবান উনি স্বয়ং ভগবান। আচ্ছা গৌরাঙ্গকে যদি এইভাবে আমরা মানি যে উনি ব্রহ্ম উনি পরমাত্মা উনি ভগবান উনি স্বয়ং ভগবান, এই তো চার রকমই তো আছে, এই চারই তো আছে। আচ্ছা উনি ব্রহ্ম উনি আত্মা উনি পরমাত্মা উনি ভগবান উনি স্বয়ং ভগবান, এ কথা কে বলল? যদদ্বৈতং ব্রহ্মপনিষদি তদপি অস্য তনুভা য আত্মা অন্তর্যামি সো অস্য অংশ বিভব সরৈশর্য পূর্ণ যো স সো অয়ম ন চৈতন্যাত কৃষ্ণাত জগতি পরতত্ত্বং পরমিহ। চৈতন্য গোসাই হন পরতত্ত্ব সীমা, তারি নারায়ণ কহি গীতার মহিমা। মহাপ্রভুকে কেউ নারায়ণ বলছেন, কেউ বামন বলছেন, নৃসিংহ বলছেন, ব্রহ্ম বলছেন, বলে এটা আর কি বলা হলো, কতটুক বলা হলো, কি বলা হলো? চৈতন্য গোসাই হন পরতত্ত্ব সীমা, এইসব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, বসন্তের আম্র মুকুল। আচ্ছা আম্র মুকুলের স্বাদ সবাই নিতে পারে? একমাত্র কোকিল,
কোকিল ছাড়া আমল মুকুল কারো খাদ্য নয়। তো গৌর তত্ত্ব, গৌর লীলা, গৌর ধামের মহিমা, গৌর নামের মহিমা, গৌর ভক্তের গরিমা কে নিতে পারবে বললেন, যারা গৌর ভক্তের কৃপা ভাজন, গৌরাঙ্গ যাদের প্রাণনাথ, তারাই নিতে পারবে। সবাই নিতে পারবে? সবাই সবকিছু নিতে পারে? সবাই সবকিছু ভালোবাসে কি? সবার সবকিছুতে রুচি হয় কি? গানটা যতই সুন্দর হোক, যতই রাগ রাগিনী কালোয়াকি হোক, কিন্তু যারা গান বাজনা ভালো না বাসে, তারা গানের মজা নিতে পারবে? নাচের মজা নিতে পারবে? একটা রুচি বলে জিনিস আছে তো। এই জন্য ভক্তগণ কোকিলের সর্বদা বন্ধ, ভক্ত কোকিলেরই বন্ধব এই সব সিদ্ধান্ত। অভক্ত উষ্ঠের ইথে না হয় প্রবেশ। কে আনন্দ পাবে গৌর কথায়? হৃদয়ে ধরয়ে যেই চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্তে সে পাইবে আনন্দ। চৈতন্য নিত্যানন্দ যাদের আরাধ্য দেবতা, যারা নবদ্বীপকে ভালোবাসেন, গৌরাঙ্গকে ভালোবাসেন, তারা গৌর কথা শুনে পাগল হন। সবাই কি গৌর কথা ভালোবাসেন, গৌরাঙ্গকে ভালোবাসেন? এটা কি সম্ভব? ব্রহ্ম আত্মা ভগবান সর্ববেদ যারে গায়, দেব দেবী বন্দিত চরণ, আর দরকার আছে? দেব দেবী বন্দিত চরণ, ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তন্নন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদৈ গায়ন্তি যং সাবগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিন ইয়স্যাম তন্ন বিদু সুরা সুরগণা দেবায় তস্মৈ নমঃ। আর কি দরকার আছে কারো? দেব দেবী বন্দিত চরণ, যোগী জ্যোতি সদা ধ্যায়, যার তত্ত্ব নাহি পায় বন্ধ সেই সচির নন্দন। যোগী জ্যোতি সবসময় ধ্যান করছে, কিন্তু ওনার কাছে যেতে পারছে না। বন্ধ সেই সচির নন্দন, উনি কেন সচিনন্দন রূপে নবদ্বীপে লীলা করছেন, এই লীলার ওনার উদ্দেশ্য কি? রামলীলার উদ্দেশ্য একরকম, কৃষ্ণলীলার উদ্দেশ্য একরকম, নৃসিংহ লীলার উদ্দেশ্য একরকম, গৌরলীলার উদ্দেশ্য কি? কি পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যদি ধর্ম সংস্থাপন উদ্দেশ্য হয়, তাহলে সেই ধর্মটা কোন ধর্ম, কি ধর্ম? উনি তো আজ এই ধর্ম আনলেন যে ধর্মে ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি, কবে বা ছিল এ রঙ্গ, এ রঙ্গ কবে ছিল? বললেন, এইবার সর্বভক্তি আস্বাদন, নিজ ভক্তি সংস্থাপন, ভক্তির অসময় গৌর অবতার, সর্বভক্তি আস্বাদন করবেন, ঐশ্বর্য ভক্তি, মাধুর্য ভক্তি, দাস্য ভক্তি, সক্ষ ভক্তি, বাৎসল্য ভক্তি, মধুর ভক্তি, সর্বভক্তি রস আস্বাদন করবেন, আবার শ্রবণ কীর্তন অর্চন বন্দন সর্বভক্তি রস আস্বাদন করবে। সর্বভক্তি আস্বাদন, নিজ ভক্তি সংস্থাপন, আস্বাদন করবেন সর্বভক্তি, কিন্তু স্থাপন করবেন নিজ ভক্তি। এইবার কিন্তু বর্ণাশ্রম ধর্ম প্রচার করলেন না,
এইবার ভাগবত ধর্ম প্রচার করলেন, ভক্তি ধর্ম প্রচার করলেন, এইবার কি বর্ণাশ্রম ধর্ম প্রচার করেছেন, অন্যান্য অবতারে করেছেন, সর্বভক্তি আস্বাদন, নিজ ভক্তি সংস্থাপন, ভক্ত রক্ষা, পাষণ্ড দলন, এইবার পাষণ্ড দলন করছেন উনি অস্ত্র শস্ত্র নিয়ে নয়, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণেকারে না মারিল চিত্ত শুদ্ধি করিল সভা। এইবার জগনেও প্রেম আশা দিল, মহাপ্রভু জগন উদ্ধারকারী, সর্ব উদ্ধারকারী, শান্তিপুরের বুড়াবালি বৈকুণ্ঠের বাগান খালি করিয়া আনিল এক চারা, গৌরাঙ্গকে প্রেমের চারা বলছেন, প্রেম কল্পতরু গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিষে, শান্তিপুরের বুড়া রসের হাড়ি এনে আর নবদ্বীপে ঘুরা ঘুরা করল, সেই রসে আজ জগৎ ভাসছে, শান্তিপুরের বুড়া মালি বৈকুণ্ঠের বাগান খালি, প্রসাদ পাওয়ার সময় এই পদের ধোঁয়া দেওয়া হয়, বৈকুণ্ঠের বাগানকে খালি করে এক চারা নিয়ে এলো, নিতাই মারিলে পাইয়া চারা তার হাতে দিয়া যতনে রবিতে কহিল নারা, নিতাই চাপকে মালি বাগানের মালিক বানানো হলো, এই চারা দিলাম অবধূত তোমার হাতে, কোথায় এই চারাটাকে রোপণ করা হবে, ভালো মাটি যেখানে, জলবায়ু যেখানে, নদিয়া, এই দেখুন নবদ্বীপের মহিমা বলা হচ্ছে, নদিয়া উত্তম স্থান তাহাতে করি উদ্যান, রপিলা চৈতন্য তরু মালি বারে তরু, দিনে দিনে শাখা পত্র অগণনে গজাইল যত্নে জল ঢালি, এই যে শাখা প্রশাখা কি অখিল গৌর ভক্তবৃন্দ সবাই এসে এখানে উপস্থিত হচ্ছেন, ধীরে ধীরে পাইয়া ভক্তি জল, নাম প্রেম দুটি ফল, প্রসবিল শেতরু সুন্দর, হরিনাম সংকীর্তন আর ব্রজরস সাধনা, এই যে প্রেম, নাম প্রেম দুটি ফল, প্রসবিল শেতরু সুন্দর, সেই দুই ফলের আসে জীব পক্ষী নিত্য আসে কোলাহল করে নিরন্তর, এই যে নবদ্বীপে আজ 500 বছর 550 বছর ধরে কত ভক্ত এসেছেন, আমাদের মতো কত এসেছেন, কত কোথায় চলে গেছেন, এই 500 সাড়ে 500 বছরে কত সাধক, কত সিদ্ধ, মহাসিদ্ধ, অতিসিদ্ধ, পার্ষদ এসেছেন কিনা নবদ্বীপে, কত কত সরস্বতীর বরপুত্র, লক্ষ্মীর বরপুত্র জন্ম নিয়েছেন, এখনো বড় বড় বাড়ি, পুরনো বাড়িগুলো নবদ্বীপে, সব রাজা মহারাজা জমিদারদের বাড়ি, বড় বড় ধনকুবেরদের বাড়ি, বাড়িগুলো এখনো পড়ে আছে সাবেক আমলে, আছে কিনা, কত কত প্রাচীন মন্দির পড়ে রয়েছে, 500 বছরে কত এসেছেন, আবার এখনো আসছেন, আবার সত্যযুগ অবধি 432,000 বছর কলির আয়ু, এই 432,000 বছর জুড়ে নবদ্বীপ লীলা, নদিয়া লীলা, নাটুয়া গৌরের লীলা কতদিন চলবে, নদিয়া বিহারীর লীলা কতদিন নদিয়ায় চলবে, এই আসা যাওয়া কতদিন চলবে, বলেন 432,000 বছর চলবে, যতদিন সত্যযুগ না আসছে, 432,000 পূর্ণ হবে, সত্যযুগ আসবে, তখন তো আর এই প্রেম ধর্ম নাম ধর্ম তখন গুপ্ত হবে, তখন আবার ধ্যান শব্দের যে ধর্ম,
এই সুযোগে এখন উৎসব মহোৎসব চলছে, এখন প্রসাদের ভান্ডারা চলছে, দান দক্ষিণা চলছে, এর মধ্যে আমার টিকিট পড়ছি, থাক বা না থাক, আমার নাম থাক বা না থাক, যদি একবার বসে যেতে পারি, যদি একবার পাতা পড়ে গেল, যদি আমায় কেউ না তুলে দিল, তাহলে তো সবকিছুই পেয়ে যাবো, রাজভোগ লাভরি মালপোয়া সবকিছু পেয়ে যাব। এই উৎসব মহোৎসবের ভিতরে যদি নাম প্রেম পেয়ে গেলাম, তাহলে ধন্য কিতাব তো হয়ে গেলাম, ধন্য। সেই দুই ফলের আসে, আপনারা এসেছেন তো দুই ফলের আসে, নবদ্বীপে যে এসেছেন সকলে, আপনারা যে নদিয়ায় বাস করছেন, অনেক ভক্ত বঙ্গভঙ্গের পর, বাংলা যখন টুকরো টুকরো হলো, অনেক গৌর ভক্ত ওদেশের থেকে, তারা বললেন না, যদি ওদেশে যাই নবদ্বীপেই যাব, নবদ্বীপেই বাস করব, গৌরের চরণেই। সোজা তারা নবদ্বীপে এসেছেন 1947-এর বঙ্গভঙ্গের পর, কিন্তু কই আমি তো আসতে পারিনি, আমরা তো আসতে পারিনি, আমাদের তো এইরকম ভাবনা হয়নি যে নবদ্বীপেই বাস করব, কি গৌরের চরণেই থাকবো। অনেকে বলেন যে বঙ্গভঙ্গের পর আমার ঠাকুরমা ঠাকুর দাদা দিদিমা বলেছে অন্য কোথায় বাস করবো না, দিকে করে খাই খাবো, কিন্তু নবদ্বীপে গিয়েই বাস করব, নবদ্বীপেই বাস করব, অর্থাৎ চিহ্নিত গৌর ভক্ত তারা, চিহ্নিত গৌর ভক্ত যারা, তার যারা গৌরের মহিমা জানেন, তারাই তো নবদ্বীপের মহিমা জানেন, তারাই তো নদিয়াবাসী হন, তারাই তো নবদ্বীপে বাস করতে ইচ্ছুক হন। তা না হলে নবদ্বীপে কেন বাস করব, কেন নদিয়ায় আসব? আর আমরা যে কথায় কথায় বলি আমরা নদিয়াবাসী, গৌরাঙ্গ আমাদের নদিয়া বিহারী, আমরা নদিয়াবাসী, সেই দুই ফলের আসে, জীব পক্ষী সদা আসে, কোলাহল করে নিরন্তর। এই কোলাহল কি? এই কোলাহলই হচ্ছে নাম সংকীর্তন, এই কোলাহলই হচ্ছে হরি কথা, গৌর কথা। মৃদঙ্গ মন্দিরাবাজে শঙ্খ করতা, সংকীর্তন সঙ্গে সব হইল মিশাও। আনন্দে নিতায় মালি, মাথায় লইয়া ফলের ডালি, সবাইকে ফল দিচ্ছেন নিতাই, গুরুরূপে মহান্ত রূপে সুজন রূপে, যে চায় তারে দেয়, যে না চায় তারে দেয়, জবনেও ফল আশা দিল। আর জবন টবন কোনো বিচার নাই, নবদ্বীপে এলেই হলো, গৌরের চরণে প্রণাম করলেই হলো। আজ যেখানে সংকীর্তনে ব্রাহ্মণ চণ্ডাল, ব্রাহ্মণ ঠাকুর চণ্ডালকে বুকে নিয়ে কান্নাকাটি করছে যে তোমার হলো, আমার কিছু হলো না, তুমি পেলে আমি পেলাম না, সেখানে পরিস্থিতিটা কিরকম? সার্বম ভট্টাচার্য নামাচার্য হরিদাস ঠাকুরকে বুকে নিয়ে কাঁদছেন, তোমার হলো, মহাপ্রভু হরিদাস ঠাকুরকে বুকে নিয়ে, অদ্বৈত আচার্য প্রভু হরিদাস ঠাকুরকে বুকে নিয়ে কাঁদছেন, তোমার হলো আমার হলো না, মহাপ্রভু বলছেন হরিদাস তোমার যেমন হরিনামের অতিমতি হলো, আমার তো হলো না, আমি তো পেলাম না, তাহলে কেমন লীলা চলছে সেখানে? এই হচ্ছে গৌরলীলা। ভক্ত রক্ষা পাষণ্ড দলন, আজ কিভাবে পাষণ্ড দলন করছেন? হরি বলি বাহু তুলি প্রেম দৃষ্টে চা, করিয়া কলমসনাশ প্রেমেতে ভাষায়, যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই প্রেম দৃষ্টি হচ্ছে, যে দেখছে সেই প্রেম দৃষ্টি তার উপরেই। শ্রীবাসীর দর্জি একদিন মহাপ্রভুকে দেখল,
দেখেই পাগল হয়ে গেল, কি দেখলাম কি দেখলাম কি দেখলাম। চৈতন্য ভাগবতে যেমন ব্রজনাথ বিদ্যারত্ন মহাপ্রভুকে দেখেই পাগল হয়ে গেল, কি দেখলাম কি দেখলাম। দেখা দিয়েই তো গুরুকর্তার মাথাটা ঘুরিয়ে দিলেন, ব্রজনাথ বিদ্যারত্ন মহোদয়ের মাথাটা কে ঘুরিয়ে দিল, দেখা দিয়েই তো ঘুরিয়ে দিলেন। তো দেখলেই হলো, শুনলেই হলো, নাটুরা গৌরকে দেখলেই হলো, শুনলেই হলো, প্রণাম করলেই হলো, নাম কানে গেলেই হলো, নাচলেই হলো, প্রসাদ পেলেই হলো, বলেন এই 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 সরল এই এই এতেই হয়ে যাবে, বলেন এতেই সবকিছু আজ হয়ে যাবে। সেদিন যুগের আচার বিচার, তুমি হাত তুলে না পা তুলে না ঠাস করে প্রণাম করলে আর সংকীর্তনে নাচতে আরম্ভ করলে হয়ে যাবে, বললেন কেন হবে না। সেদিন যুগের আচার বিচার এখন সে সব রাখো, বদন ভরিয়া হরি হরি বলো, যুগের ধরন দেখো। এই হচ্ছে গৌরাঙ্গের করুণা। রাধারানীকে আমরা পেয়ে যাব, গৌরাঙ্গের করুণা আমাদিগকে কত দূর নিয়ে যাবে, বললেন রাধারানী অব্দি নিয়ে যাবে, রাধারানী চরণ অব্দি নিয়ে যাবে। প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতে বর্ণনা করছেন, মা প্রণাম এটা নমস্কার প্রকরণের শ্লোক। আমাদের নদিয়া বিহারী নটনমঙ্গল নাটুরা গৌর হরি কেমন, বলেন আনন্দ, উনি আনন্দ আনন্দ আনন্দ। আমরা তো আনন্দই খুঁজি, সুখ শান্তি তো খুঁজি, দুঃখ ব্যথা বেদনা অপমান তো আর কেউ খোঁজে না। তো সেই আনন্দ মূলতি আনন্দ মাত্র, করপাদ মুখ দরাদি সর্বত্র স্বগত ভেদ বিবর্জিতাত্মা, উনি আনন্দময় আনন্দ ব্রহ্মেতি ব্যজনা রস বৈষ আনন্দম ব্রহ্ম। এই জন্য আনন্দ লীলা ময় বিগ্রহায়, নাটুয়া গৌরীর বিগ্রহ কেমন, তার স্বরূপ কি, বললেন আনন্দ লীলা রসময়। বিশেষণ দিচ্ছেন আনন্দ লীলা রসময়, গৌর ভজন করে কেউ দুঃখ পেয়েছে ব্যথা পেয়েছে বেদনা পেয়েছে, এমন হয়েছে যে গৌর ভজন করে খেতে পায়নি বেচারি না খেয়ে মারা গেছে, এরকম হয় বেচারির দুঃখ ব্যথা বেদনায় অপমানে অনাদরে নির্যাতনে বেচারি মরে গেছে, এমন হয় গৌর ভজন করে, এমন হয় ভক্তের খাতায় নাম লেখালেই কত খাবার দাবার কত টাকা পয়সা কত সম্মান কত মালা, তাহলে খাঁটি ভক্ত হলে কি হবে, নাম লেখিয়ে সেজে গুজেই যখন এত কিছু, তখন যদি খাঁটি ভক্ত হওয়া যায় তাহলে কি হবে, বলেন কি হবে, ধ্রুব প্রহ্লাদের কি হলো, অম্বরীশের কি হলো, যুধিষ্ঠিরের কি হলো, একটু পরীক্ষা নিরীক্ষা নাড়াচাড়া হতেও পারে কখনো, অধৈর্য হলে তার হবে না। এই জন্য আনন্দ গৌরলীলায় মহাপ্রভুর ভিতরে কি আছে, আনন্দ লীলা ময় প্রাচুর্যার্থে ময়ট প্রত্যয়, আনন্দ লীলা ময় বিগ্রহায়, এই দিয়েই উনি গড়া। যেমন আনন্দ আর মধু একই কথা, যাকে আনন্দ বলে তাকেই অমৃত বলে তাকেই মধু বলে, তাকেই সমৃদ্ধি বলে তাকেই অভ্যুদয় বলে তাকেই নিঃশ্রেয়স বলে। গৌরাঙ্গের আপার মস্তক আনন্দ লীলা রস দিয়ে গড়া, অধরং মধুরম বদনং মধুরম
মধুরং মধুরং বকুরস্য বিভো বদনং মধুরং মধু গন্ধি মৃদু স্মিতমেতদহ মধুরং 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 মধু দিয়ে গড়া মহাজন আর হেমাভ দিব্য ছবি সুন্দরায় ইনি সাম্বর্ণ নন ইনি স্বর্ণবর্ণ হেমাভ দিব্য ছবি হেম কান্তি রুক্মবর্ণ আদিত্য বর্ণং তমস পরস্তা ইনি আদিত্য বর্ণ স্বর্ণবর্ণ সাম্বর্ণ না এই জন্য হেমাভ দিব্য দিব্য বলতে দিদিব্যমা গাত্রী কোটি তরিচ্ছবি কোটি কোটি বিদ্যুতের লহরী অঙ্গে 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 কিরকম হেমাভ দিব্য ছবি ছবি বলছেন ছবি যখন রাধারানীর রূপের বর্ণনা দিচ্ছেন সরস্বতী পাদ তখন বারবার বলছেন ছবি গাত্রে কোটিতরি ছবি প্রবিততানন্দ ছবি শ্রীমুখে বিস্তীর্ণ আনন্দের ছবি শ্রীমুখে হাসছেন না তেমনি করে সৎপল্লবৈকত ছবি লাল টুকটুকে অসত্য পত্রের বটপত্রের ছবি হাতে করে সৎপল্লবৈকত ছবি মহাজন যখন মহাপ্রভুর করের বর্ণনা দিচ্ছেন তখন হস্ত দুটি কেমন বলেন করতল সুরা তুল জিনিয়া জবার ফুল মাধুরীতে মদন মোহিত ধামেশ্বরের হাত দুটো দেখলে কিরকম মনে হয় লাল টুকটুকে জবার ফুল করতল সুরা তুল দেখুন ভাষার ছটা কাকে সাহিত্য বলে বাংলা ভাষাই এত মধুর সংস্কৃত শিখবেন ইংরেজি শিখবেন আরো কোনো ভাষা শিখবেন শিখুন শিখতে কোনো আপত্তি নেই সবকিছুই শেখা যায় শিক্ষা ছাড়া জীবন কখনোই ঊর্ধ্বগামী হয় না কিন্তু আগে মাতৃভাষা শিখে তারপরে তো অন্য ভাষা শিখবেন মাসিমাকে পিসিমাকে সকলকে মা ডাকবেন মা মা মায়ের সম্মান দেবেন খুব ভালো কথা মাসিমা মামিমা পিসিমা বৌমা রানীমা ধাত্রীমা মায়ের অভাব নেই জগতে কিন্তু আগে নিজের মাকে তো ভালোবাসবেন নিজের মাকে তো মর্যাদা দেবেন ঠিক মাতৃভাষাকে তো আগে ভালোবাসবেন মাতৃভূমিকে তো আগে ভালোবাসবেন দেখুন বাংলা ভাষা কিরকম ছটা ঘটা করতল সুরা তুল জিনিয়া জবার ফুল মাধুরীতে মদন মোহিত প্রতপ্ত নির্মল স্বর্ণ পুঞ্জ গঞ্জে গৌরবর্ণ নির্মল প্রতপ্ত স্বর্ণ শ্যাকরারা যখন সোনা গলা হয় সোনা গলিয়ে একেবারে জল বানায় তখন সেই সোনার জলের থেকে যে ছটা বেরোয় প্রতপ্ত নির্মল স্বর্ণ পুঞ্জ গঞ্জে আবার পুঞ্জ বললেন গঞ্জে গৌরবর্ণ সর্বাঙ্গ সুন্দর মাধুরী অনুপম চরণের তলা প্রত্যঙ্গ বর্ণনা মহাপ্রভুর প্রত্যঙ্গ বর্ণনা স্তোত্র রয়েছে প্রতি অঙ্গের বর্ণনা যেমন রাধারানীর প্রতি অঙ্গের বর্ণনা রয়েছে গোবিন্দ লীলামৃতে কতবার রাধারানীর অঙ্গ বর্ণনা এসেছে গৌর গোবিন্দ লীলামৃত গুটিকাতে কতবার রাধারানীর অঙ্গের বর্ণনা রয়েছে এসেছে তেমনি মহাপ্রভুর একেবারে প্রত্যঙ্গ বর্ণনা অঙ্গ অঙ্গের বর্ণনা কিরকম উনি হেমাভ দিব্য ছবি সুন্দরায় মহাজন বললেন
যে অমৃতের সাগর যদি থাকে, সেই অমৃতের সাগরকে যদি কেউ মন্থন করে, ওনার অঙ্গের ছটাটার বর্ণনা দিচ্ছেন লোচন দাস, শারদ চন্দ্রিকা স্বর্ণ ধিক চম্পকের বর্ণ ফণিমণি সৌদামিনী আর হরিতাল সে কোন ছাড় বিকার সে মৃত্তিকার সে কি গোড়া রূপের তুলনা। দেখুন বৈদুষ্য বলছেন শরতের পূর্ণচন্দ্রের যে সোনালি জ্যোৎস্না শরৎকালে কোজাগরী পূর্ণিমায় কার্তিকী পূর্ণিমায় যে চন্দ্র ওঠে সেই চন্দ্রের জ্যোৎস্না সোনালি হয়, শারদ চন্দ্রিকা ওকেই শারদ চন্দ্রিকা বলা হয়। স্বর্ণ প্রথম ওনার প্রতপ্ত হেমবর্ণ নাটুয়া গৌরের অঙ্গকান্তিকে বোঝাতে গিয়ে মহাজন বললেন শারদ চন্দ্রিকা, তারপরে বললেন স্বর্ণ ধারণা। ঠিক ঠিক ওটাই কথা বলা হচ্ছে না, এটা ধারণা দেওয়া হচ্ছে। শারদ চন্দ্রিকা স্বর্ণ দুই হয়ে গেল, তিন বলছেন ধিক চম্পকের বর্ণ স্বর্ণচাপা, স্বর্ণচাপার মালা, স্বর্ণচাপার মালা গেঁথেছেন, বলেন স্বর্ণচাপার মালা সামনে রাখুন, চাপার মালা তো শুকিয়ে যায় তখন কালো হয়ে যায় না কষে যায়, ধিক চম্পকের বর্ণ সাপের মাথায় মণি থাকে, কে দেখেছে সাপের মাথার মণি দেখেছে এরকম লোক এখানে আছে? বললেন ফণি মণি এক জায়গায় রাখুন না এখনো শেষ হয়নি, বললেন বিদ্যুৎ চমকাচ্ছে, সৌদামিনী আর চোখ ঝলসে যায় বিদ্যুতে, কিন্তু নাটুয়া গৌরের দিকে তাকালে চোখ ঝলসায় না চোখ শীতল হয়, আরো দেখতে ইচ্ছা হয়, আরো দেখব আরো দেখব আরো দেখব আরো দেখব। সারা জীবন যদি চেয়েই থাকি রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, তার প্রতি অঙ্গ সঙ্গ লাগি প্রতি অঙ্গ কাঁদে মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে পরাণ পুতুলি মোর স্থির নাহি বান্ধে। এই জন্য ফণি মণি সৌদামিনী আর নাটুয়া গৌরের দিকে তাকালে চোখ ঝলসায়, রাত্রিবেলা যখন বিদ্যুৎ চমকায় তখন চোখ ঝলসে যায়, নয়নের অন্ধকার আরো বাড়ে, আর গৌরাঙ্গকে দেখে নদিয়াবাসী কি বলেন, গৌরাঙ্গ যদি কাজল হতো তাহলে নয়নে পড়তাম, বলেন কিনা? যেমন শ্যামসুন্দরকে দেখে ব্রজওয়ালা বলেন হে দেহে নাগর বর শুন হে মুরলী ধর নিবেদন করি তুয়া পায় চরণ নখর মণি যেন চাঁদের গাথনি ভালো সবে আমার গলায়, যদি তোমার চরণ দুটো বুকে নিতে পারতাম তাহলে ওই দশটা নখ দশটা হীরার মতো আমার বুকে শোভা পেত, গোবিন্দের চরণটা যদি বুকে নিতাম, চরণ নখর মণি চরণটা যদি বুকে নিতাম তাহলে নখ গুলো ঝলমল করছে না, নখমণি যেন বাল চন্দ্রে যেন ছোট ছোট একটা চাঁদ, নূপুর মরালোর ধ্বনি কুলবধূ মরালিনী শুনিয়া রহিতে নারে ঘরে, চরণে নূপুর বাজছে চরণে নূপুর বাজয়ে মধুর, অধিবাস কীর্তনে কি এসেছে
মঞ্জির মধ্যে চরণের নূপুরের ধ্বনি শুনে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। মহাজন বলছেন, মঞ্জিরের ধ্বনি শুনে চরণের শোভা দেখে আমার মন প্রাণ জুড়িয়ে গেল। অগম মধুর ও উচ্চাঙ্গের কীর্তন, যে ঠাকুর মহাশয়ের দ্বারা আবিষ্কৃত যে গড়ানহাটি কীর্তন, প্রাচীন কীর্তন। অগম দেখুন, এতটুক বলতেই কত সময় লাগছে। মধুর ছোট তালে মধুর মঞ্জির ছোট তালে, যাই হোক, লোচননাথ ঠাকুর নাটুয়া গৌরীর রূপ বর্ণন করতে গিয়ে যা লিখেছেন, মাথা গোড়া ঘোরানো ভাষা। হেমান দিব্য ছবি সুন্দরায় হরিতাল সে কোন কোন ছাড়। হরিতাল বলে একটা জিনিস রয়েছে, হরিতাল গরচনা এগুলিও স্বর্ণবর্ণ। হরিতাল সে কোন ছাড়, বিকার সে মৃত্তিকার, সে কি গোড়া রূপের তুলনা। জানো না, জানো না যে এই গোড়া রাধা রূপে অঙ্গ ধরা,
ধৈরজী পরশি ধৈরজ সবহরি, দর্শনে স্পর্শনে ইনি ধৈর্য হারা করে দেন। জগৎ ছানিয়া কেবার রস নিগারিল গো, সারা জগৎকে ছেনে কে যেন রস নিগার নিংড়ালো, এক কইল শুধুই শুলে হো অখণ্ড পীযূষ ধারা কেবা আউটাইল গো, সোনার বরণে কইল চিনি সে চিনি মারিয়া কেবা, ফেনকে ফেনি তুলিল গো হেনবাসি গোড়ায় অঙ্গখানি। মহাপ্রভুর রূপের বর্ণনা, এর কি কোন তুলনা আছে? অনুরাগের দধি দিয়া প্রেমের সাচনা, অনুরাগ যদি দই হয় আর যদি সেখানে প্রেমের সাজা দিয়ে ওই দইটা পাতা হয়, কেনা পাতি আছে আখি দুটি তাহাতে অধিক মহু লহু লহু কথাখানি, হাসিয়া কহই গুটি গুটি। গৌরাঙ্গের রূপের বর্ণনা, আকাশের বিদ্যুৎকে শিল নোড়ায় যদি বাঁকা যায়, আকাশের বিদ্যুৎ শিল নোড়ায় যদি হলুদের মতো কেউ বাটে, পারবে কেউ? বিজুরি বাটিয়া কে বা গাখানি মাজিল গো, চাঁদে মাজিল মুখখানি, আকাশের চাঁদটাকে নিয়ে যদি মুখখানাকে কেউ মাজে, লাবণ্য বাটিয়া কে বা চিত নিরমান কইল অপরূপ রূপের বলনি, সকল পূর্ণিমার চাঁদে আকুল হইয়া কাঁদে কর পদ পদুমের গন্ধে, করের নখ আর চরণের নখ বললেন এই নখের চাঁদের গন্ধে আকুল হয়ে আকাশের চাঁদ কাঁদছে, কুড়িটি নখের ছটায় জগৎ আলো কইল গো আঁখি পাইল জনমের অন্ধে, গোড়া চাঁদের চরণে দশটা নখ আর করে দশটা নখ, এই বিশটা নখ যেন বিশটা চাঁদ, ওই চাঁদে আবার গন্ধ আছে, ছটা তো আছে লাবণ্য আছে গন্ধ আছে, কুড়িটি নখের ছটায় জগৎ আলো কইল গো আঁখি পাইল জনমের অন্ধে, যে ওই চরণের শোভা দেখবে সেই আঁখি পাবে, অন্ধত্ব ঘুচে যাবে। আমাদের নাটিয়া নাটুয়া গৌরের চরণের দিকে তাকালেই অন্ধত্ব ঘুচে যাবে জন্ম জন্মের, আমরা আঁখি পাব। এই আঁখিটা কি? জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন, নাটুয়া গৌরের চরণের শোভা যদি একবার আমাদের হৃদয়ে লাগে সঙ্গে সঙ্গে আমাদের অন্ধত্ব ঘুচে যাবে, আমরা চিরকালের তরে আঁখি পাব। এমন বিনোদিয়া কোথায় না দেখিব অপরূপ প্রেমের বিনোদে, পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো নারী বা কেমনে প্রাণ বান্ধে, যারা পুরুষ তারা প্রকৃতি ভাবে কেঁদে আকুল হচ্ছে। এখানে প্রকৃতি ভাব বলতে গোপী ভাব, মঞ্জরী ভাব, রাধা ভাবের আস্বাদন হচ্ছে, রাধা দাসী ভাব, পুরুষ প্রকৃতি ভাবে কাঁদিয়া আকুল গো বল রমণী কেমনে প্রাণ বান্ধে, সকল রসের সার বিশাল হৃদয় খানি। আমাদের গোড়াচাঁদের হৃদয়টা কি কিরকম বলেন? সকল সকল রসের সার বিশাল হৃদয় খানি, কেনা গড়াইল রঙ্গ দিয়া মদন বাটিয়া কেবা বদন গড়িল গো,
বিনু ভাবে মুমন কাঁদিয়া সবসময় ওনার মুখখানা দেখে বুকখানা দেখে আমার মনটা কাঁদতে থাকে। রাধারানী যেমন গোবিন্দকে দেখে বলেন যে ওকে দেখে বড় বেদনার মতো বেঁচেছ হে তুমি আমার প্রাণে। রাধারানী কৃষ্ণকে দেখে বলেন তোমাকে দেখে বড় কষ্ট পাই, বড় ব্যথা পাই, মনটা সবসময় কাঁদে। ইন্দ্রের ধনুক আনি গোড়ার কপালে গো, গোড়ার কপালে ইন্দ্রের ধনুক, গোড়ার কপালে ইন্দ্রের ধনুকটা কি বলেন ভ্রুযুগ। ইন্দ্রের ধনুক আনি গোড়ার কপালে গো, কেবা দিল চন্দনের রেখা, অরূপ স্বরূপ কত কুলের কামিনী ছিল, দুহাতে ধরিতে চায় পাখা, রঙ্গের মন্দির খানি নানা রত্ন দিয়া গো, গড়াইল বড় অনুরোধে লীলা বিনোদ কলা, ভাবে অভিলাষী গো মদন বেদন ভাবি কান্দে। এই হচ্ছে গোড়ার রূপ। নাচায় আখির কোণে সদাই সবার মনে, দেখিবারে আখি পাখি ধায়, সকলকে আখির ধারেই নাচিয়ে পাগল করে। আখির তিয়াস দেখি রূপের লালসাগ, আলোসল জড় জড় গায়। গোড়াকে দেখেই, গোড়াচাঁদকে দেখেই দেহ মন প্রাণ জড় জড় হয়ে গেল, অস্থির হয়ে গেলাম, অধৈর্য হয়ে গেলাম। আজ কুলবতী কুল ছাড়ে পঙ্গু ধায় উভররে, গুণগায় অসুর পাষণ্ড কুলবতী কুলের ললনা যদি গোড়াচাঁদকে দেখে। আচ্ছা, নাটুয়া গৌরকে যদি কুলের ললনারা দেখে তখন তারা পাগলিনী হয়ে যায় না? নারী জাতি রূপ ভালোবাসে, গোড়াচাঁদের রূপ দেখে তারা পাগল হয় কিনা? পঙ্গু ধায় উভরায় গুণগায় অসুর পাষণ্ড, ধুলায় লুটাইয়া কান্দে কেহ থির নাহি বান্ধে, গোড়া গুণ অমিয়া অখণ্ড। গোড়াচাঁদের গুণ কানে গেলেই সে পাগল হয়ে গেল, ধুলায় লুটাচ্ছে কান্নাকাটি করছে, গোড়ার গুণ শুনে, গোড়াচাঁদের গুণ শুনে পাগল হয়ে গেল, ধুলায় লুটাচ্ছে গোড়া গুণ অমিয়া অখণ্ড। ধায় রে বলি প্রেমানন্দে কোলাকুলি, কেহ নাচে কেহ অট্ট অট্ট হাসে। গোড়াচাঁদ জগৎকে পাগল করল, এমনই ওনার সৌন্দর্য মাধুর্য নাম রূপ গুণ লীলা ধামের মহিমা। হে মা দিব্য ছবি সুন্দরায়, কি দিয়ে উনি পাগল করছেন বললেন মহাপ্রেম রস দিয়ে, মহাপ্রেম রস প্রদায়। এই যে পাগল হলো সবাই, কি দিয়ে পাগল করলেন? মহাপ্রেম রস দিয়ে। প্রেম বললেই তো হতো, মহাপ্রেম, মহাপ্রেমটা কি? মহাপ্রেম রস দিয়ে উনি সকলকে পাগল করলেন। তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায়। উনি হচ্ছেন চৈতন্য চন্দ্র, নদিয়া উদয়গিরি এই নবদ্বীপের পূর্ণচন্দ্র, নবদ্বীপ সুধাক, নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, কৃপা করি হইল উদয় পাপ তম হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগভরি হরিধ্বনি। নবদ্বীপবাসীর কাছের থেকে সবাই গৌর ভজন ধার করেছে কিনা, ধার টানা করেছে কিনা? নবদ্বীপবাসীর কাছের থেকে গৌর নাম গৌর ভজন সবাই ধার করেছে কিনা? সংকীর্তন ধার করেছে কিনা?
সবাই যে কীর্তন করছে আজ খোলকরতালে, নবদ্বীপের থেকে ধার করেছে সবাই, নবদ্বীপের থেকেই তো কীর্তন গেল, নবদ্বীপের থেকেই তো ভাগবত চর্চা গেল, নীলাচলে গেল, নীলাচলের থেকে বৃন্দাবনে গেল, সারা দিক দেশে গেল। তো সবাই নদিয়াবাসীর কাছে থেকে নদিয়াবাসীর কাছে ঋণী কিনা, নবদ্বীপের কাছে ঋণী কিনা? জয় নবদ্বীপ ভারত প্রদীপ। যদি নদিয়া বিহারী না আসতেন, যদি গৌর না হতো, কেমন হইত? কেমনে ধরিতাও দে রাধার মহিমা, আর সবাই রাধে 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 অবিরাম রাধে রাধে বলছে, সবাই বলছে রাধে রাধে। কেউ রাধে জানতো? কো মা জানাতি রাধাম পরম রস চমৎকার মাধুর্য সীমাম একশ্চৈতন্য চন্দ্র পরম করুণয়া সর্বমাবিষ্টকার। রাধার মহিমা প্রেম। আজ লাভ দিয়ে বৃন্দাবনে যাচ্ছি আমরা, গাড়ি চড়ে ফ্লাইটে উঠে কয়েক ঘন্টায় বৃন্দাবনে গিয়ে পৌঁছে যাব। আজ কত সহজ সরল সুলভ হয়েছে, গৌর বলে গৌর কথা শুনে অনেকের চোখেই জল আসছে, দেহ পুলকিত হচ্ছে। আজ সহজ সরল হয়েছে কিনা, এই সরলটা কে করলো, কার দয়ায় হলো? যদি গৌর না হতো। রাধার মহিমা প্রেম রস সীমা বল জগতে জানাতো কে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবীর ভক্তি গীতা ভাগবতের চর্চা কে শেখাত? শতী হইত কার, গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, এদিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন, চৈতন্য চরিত্র শুন শ্রদ্ধা ভক্তি করি মাৎসর্য ছড়িয়া মুখে বল হরি হরি, এই কলিকালে নাহি আর ধর্ম বৈষ্ণব বৈষ্ণব শাস্ত্র কহেন এই মর্ম, ভবসিন্ধু তরিবারে যার আছে চিত্ত শ্রদ্ধা করি শুন সেই চৈতন্য চরিত্র, চৈতন্য চরিত কথা নিত্য নূতন শুনিতে শুনিতে ভক্তের জুড়ায় শ্রবণ, চৈতন্য বিলাস সিন্ধু অমৃতের সিন্ধু গৌর কথা, অমিয়া মাখা গৌর কথা, আনন্দ লীলাময় বিগ্রহায় হে মাভদিব্যচ্ছবি সুন্দরায় তস্মৈ মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। আমরা শ্রী শ্রী নাটুয়া গৌর সুন্দরীর করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায় এবং বিবেক বন্ধু ব্রহ্মচারীজির করুণায় এবং উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ ভগিনী বৃন্দের কৃপায় দয়ায় স্নেহে মমতা আমাদের একটু ভাগ্য হলো গৌর কথা বলবার। আগামীকালটা একটু বিশ্রাম আছে, একটু দর্শন প্রসঙ্গ আছে। আগামী পরশু দিন থেকে আট দিন যাব, আগামী পরশু দিন থেকে আট দিন যাব, রানীর ঘাট। কোন জায়গা রানীর ঘাট? রাধারানীর মন্দিরের সামনে রানীর ঘাট, রানীর ঘাট রাধারানীর মন্দিরের সামনে। কার বাড়ি? সুদাম কি? সুদাম পাল, সুদাম পাল মহোদয়ের আবাসে। স্থানটা সংক্ষিপ্ত, ছোট জায়গা, এখন প্যান্ডেল করে ফেলেছে উপায় নেই, নাহলে গোবিন্দজীর শ্রীমন্দির নবদ্বীপের ভিতরে পাঠের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে গোবিন্দজীর শ্রীমন্দির, নীরব নিঃশব্দ, আর ওখানে বহু পাঠ হয়েছে,
সেই ভুবনেশ্বর সাধু বাবার সময় থেকে নিয়ে নিশীথ প্রভু দীর্ঘদিন ওখানে পাঠ করেছেন। সেই পাঠে স্বয়ং আমি শ্রোতা শ্রবণ করেছি। ওনার শ্রীমুখে আনন্দ বৃন্দাবন চম্পু শ্রী গোবিন্দ দেবজীর শ্রীমন্দিরেও পাঠ হবে। সবচেয়ে সুন্দর জায়গা নীরব নিথ। তার আগে রাধারানীর আগামী পরশু থেকে রাধারানী কীর্তনিয়ার শ্রীমন্দিরের সামনে রানীর ঘাট সুদাম পাল মহোদয়ের বাড়িতে বিকেল 5টা থেকে কালকের দিনটা নয় কালকের দিনটা বিশ্রাম পরশু দিনের থেকে আপনাদের পুনরায় দর্শন সৌভাগ্য এবং সেবা সৌভাগ্য আমরা প্রাপ্ত হব। আপনারা কৃপা করে সেখানে উপস্থিত হয়ে আমাদেরকে চরণ দর্শন দান করে ধন্য কৃতার্থ করবেন। চৈতন্য চরিত কথা চৈতন্য চরিতামৃত যেই জন শুনে তাহার চরণ ধুইয়া করুমই পানে শ্রোতার পদ রেণু মোর মস্তক ভূষণ তোমরা এই অমৃত পিলে মোর সফল দিল জয় জয় শ্রী রাধে জয় নিতাই গৌর সীতারাম জয় নিতাই গৌর সীতারাম জয় রাধানাথ জয় শ্রী গোবিন্দ গোপীনাথ জয় মদন মোহন জয় গৌর ভক্তগণ অধম তারণ পতিত পাবন গৌর ভক্তগণ।